শুধু গান নয় গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা জানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন, সে শুধু গান নয় প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন, সুবাসে প্রতিদিন একদিন প্রতিদিন। কিন্তু রঞ্জনদা এত তো সহজ ছিল না রাস্তাটা, ষাটের দশকে কলকাতা শহরের মতো শহরে যেখানে গম গম করছে মাথার উপর হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীরা, বাদ বাকি সবাই সবাই নাম জানি, সেই সময় গান গাইবার জন্য রাস্তায় নেমে পড়তে হলো গিটার হাতে নিয়ে? রাস্তায় নেমে পড়তে হলো কারণ আমাদের তো ফাংশনে কেউ ডাকতো না, তারা মধ্য গগনে, তারা শিল্পী, আমরা আমাদের যাত্রার তো মঞ্চ থেকে বা রূপরি পর্দা থেকে আসেনি গো, আমরা তো একদম ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে তারপর মাঠে ময়দানে হেঁটে পদাতিক হয়ে তৈরি, ঠিকই বলেছ। আমরা গানকে যেটা আমারই একজন পূর্বসূরি নাটকে করেছিলেন বাদল সরকার বিএ কলেজের ইঞ্জিনিয়ার, কি অদ্ভুত একটা কন্টিনিউটি না, মাঝখানে আরেকজন আছেন তিনি আমার দরবারের লোক বুদ্ধদের দরগুপ্ত, তোমার দরবারি লোক আমার থেকে 21 বছরের সিনিয়র ছিলেন, মানে আমরা শরদীয় বুদ্ধদের দেখুন কথা, অবশ্যই তাই শরদীয় বুদ্ধদের আমার থেকে 21 বছরের সিনিয়র ছিলেন, আমাকে বলতেন যে তুমি তো ছোট শরদ বাজাচ্ছ, দোতারা কিন্তু ছোট শরদ, তো উনি কিন্তু আমার মহানগর ছাড়িতে উনি ওপেন করেছিলেন, লঞ্চ করেছিলেন নন্দন হ্যাম। হ্যাঁ, সত্যি বড় শিল্পী, আমরা তো সেভাবে সেটা হতে চাইনি, আমরা তো প্রাণ থেকে গান গেয়েছি, আমরা কোনদিন অ্যাসপায়ারও করিনি মঞ্চে তাদের পাশে যাব, কিন্তু আমাদের প্রাণের তাগিদে গানগুলো আমরা গাইতে অনুপ্রাণিত হয়েছি অন্য কারণে, কারণ কণ্ঠের থেকেও ব্যাপারটা কন্টেন্টে, লক্ষ্য করো তারা গানগুলো যে গেয়েছেন তাদের কণ্ঠের কোনো জবাব নেই, তারা আমাদের মাথায় থাকুন, তারা চিরদিন থাকুন, তাদের আমি অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু কন্টেন্টের ব্যাপারে আমাদেরও তো জীবন, আমরা তো তখন একদম তর তাদের তাগড়া তরুণ, আমাদের যদি বাইজি বলবলি বাগিচা বেলোয়ারি ঝাড় ভালো না লাগে, আমাদের জীবনের সঙ্গে তার সাযুজ্য না পাই খুঁজে, আমরা কেন সেটাকে, তখন তো বাতাসে বারুদের গন্ধ এসে গেছে, সামনে 70-এর দশক, আমরা 6-এর দশক থেকে আমাদের জার্নি শুরু, হ্যাঁ সেই সময় আমরা যদি চেয়েছি যে কফি হাউসে ক্যান্টিনে মাঠে ময়দানে পার্কের ধারে রেলিংয়ে বসে নতুন গান তৈরি করবো, লোকেরা আমাদের তখন অদ্ভুত কথা, শিল্পীরা মঞ্চে গান গান আর ভিকিরেরা গান গেয়ে রাস্তায় ভিক্ষে করে, অথচ আমরা আমাদের তো বিরাট ধাক্কা সমাজের, তারা বুঝে উঠতে পারছে না আমরা কি, মানে আমাদের তাদের কাছে আমরা প্রহেলিকা, যে এরা গান গায় কিন্তু ভিক্ষে তো চায় না, কিন্তু হ্যাঁ ভিক্ষে তো চায় না, আর পরে যখন জেনেছে আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কারণ তখন আরো চমকেছে যে এই যে রাস্তায় গান গায় যারা তারা ভিকিরি, মঞ্চে গান গায় যারা তারা শিল্পী,
এই ধারণাটা তো ভাবতে পেরেছিলাম। ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এরা রাস্তাঘাটে গান গাইছে, গান গিয়েছে, গাই গিয়েছি, এবং যথেষ্ট প্রতিকূলতা, অপমান, লাঞ্ছনা ইত্যাদি পেয়েছি। কিন্তু কোনো কোনো মাসিমা কিন্তু অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে গান গাওয়ার পর বলছে, বাবা আসবি বাড়িতে, একটু আয় না, অনেকক্ষণ রাস্তায় ঘুরেছি, সে না করে নাড়ু হয়েছে খেয়ে জানা। এটাও তো পাশে ছিল, সেই মাসিমাদের কিন্তু এখনো মনে আছে আমার। আরেকটা জিনিস, এই যে আর্থসামাজিক পারিপার্শ্বিকতা থেকে যে গান উঠে আসা, যে গান বুলবুলি, বেদবাড়ি ছাড়া রজনীগন্ধার বাইরের গান, ক্ষয়িষ্ণু বাবুকালচার থেকে আমরা বেরোতে চেয়েছিলাম। এটা ঘটনা লক্ষ্য করুন আপনারা সবাই, আমাদের গান কিন্তু যা শুনছেন কোনটাই বাবুকালচারের গান নয়। আমরা গানকে দরবার থেকে ভেঙে বাইরে মাঠে ময়দানে প্রথম রেকর্ডের নাম আমার পথে প্রান্তরে, এবং তারপর যে কোটা রেকর্ড ভালো ভালো রেসিপিও বার করে সবে বার করেছে, কোনোটা মহানগর ছাড়িয়ে, কোনোটা নগর বেদুইন, নগর বেদুইন, হ্যাঁ। কিন্তু একটা ইনফ্লুয়েন্স ওই সময় ষাটের দশকে, ষাটের মাঝামাঝি থেকে, একদিকে জিমি হেন্ড্রিক্স, একদিকে নকশালবাড়ি আন্দোলন, ভিয়েতনাম যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ কিন্তু একটা ব্যাপার আছে আমাদের উপর সেই সময়। পরে বলছি, বিটলসকে একটা কাজ কাজ তো তারা করেছিলেন, যে কলোনিয়াল জন বুল ইমেজ ভেঙে চারটে তরুণ ইংরেজ ছেলে, লিভারপুলের চারটে ছেলে সারা পৃথিবীর দিকে হাত বাড়িয়ে বলে উঠলো, আই ওয়ান হোল্ড ইউর হ্যান্ড। এটা তো ঠিক ইংরেজ চরিত্র, যে কলোনিয়াল চরিত্র দেখে যে চার ছেলের সঙ্গে মেলে না, কাজেই তাদের এই এই পর্যায়টা অস্বীকার করলে চলবে না। তবে এটাও ঠিক, সেই সময় বিটলস এর ধরনে ঝাঁকে ঝাঁকে যে বিট গ্রুপ গুলো তৈরি হয়েছিল ব্যাঙ্গালোরে, তোমার হিউম্যান বন্ডেজ, চেন্নাইতে মিথ, শিলং এ, কলকাতায় অজস্র, মানে হাই নুন, হিপ পকেট, রেড বেয়ার, তোমার আরো কত দাজেস, যেটা গৌতম নিজে বাজাতো, হ্যাঁ, তোমার অ্যাটমিক ফরেস্ট, তোমার দিল্লি বোম্বাই মেন মেন শহরগুলোতে, এটার সঙ্গে আমার মানে আমার তো ধারণা হয়েছিল যেহেতু এরা টবে ফোটানো গাছ, এখানকার বিট গ্রুপটা কিন্তু শিকড়ে যায়নি, যে কারণে টবের ফুল টবেই ঝরে গেল, একটা একটা বার নেই জানো, টবের ফুল টবেই ঝরে গেল, যেত না যদি শিকড়ে যেত, হ্যাঁ, যেটা পরে আমাদের বাংলা গান কিন্তু শিকড়ে ঢোকার চেষ্টা করেছে, শিকড়ে ফিরে যাওয়ার চেষ্টা করেছে, নইলে টেলিফোন হয় না। বইটা পড়তে পড়তে আমার সম্পূর্ণভাবে পড়া হয়নি, স্বীকার করাই ভালো, কারণ ও বই তো গল্প উপন্যাস নয়, কারণ ওই বইটা পড়তে 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 জানতে হয় যেটা সিন্ধু পারের গান। আচ্ছা, এই সময় একটা আমার ইনফ্লুয়েন্স বলতে পারে, ভিয়েতনাম যুদ্ধের ঘটনাটা কেন বলছি, একটা প্রচন্ড মারণাস্ত্রে সজ্জিত একটা দুর্দান্ত জঙ্গি শক্তিশালী রাষ্ট্র তাকে বাধা দিচ্ছে, প্রতিহত করছে কতগুলো বিপ্লবী মনস্ক, ভিয়েত মিন গেরিলা ছেলে মেয়েরা, ভিয়েত কং নয়, ভিয়েত কংটা একটা স্ল্যাং, ভিয়েত মিন বন্ধুরা, ভিয়েত মিন গেরিলারা, এবং সেই সময় কিন্তু বিশ্ব বিবেক রাস্তায় নেমে গেছিল, গিটার হাতে কিন্তু গান তখন তৈরি হচ্ছে, time passing, where have all the flowers gone, long time ago, where have all the flowers gone, gone to young girls everyone, when will they ever learn, when will they ever learn. পিঞ্চিরা ফুলের খোঁজ করছেন, ফুলগুলো কোথায় গেল, তারা যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়ে তারা সৈনিক হয়ে মারা গেছে, তারা আজকে কবরে শুয়ে আছে, এই কবরই তো ফুল হয়ে ফিরে আসে। এই গান আমাদের নাড়া দেবে না,
আমরা তো জীবন বোধের জন্য সাধনা করেছি, আমরা সাধক ছিলাম। এই জীবন বোধ কি আমাদের নাড়া দেবে না? সে বিদেশি বলে আমরা প্রত্যাখ্যান করবো কেন? এগুলো তো কোনো দেশের সম্পদ আলাদা করে নয়, তো বিশ্ব মানবতার সম্পদ গো। কিন্তু আমার আবার কথা মনে আছে, গান শুনতে শুনতে রঞ্জন প্রসাদ, রঞ্জন প্রসাদ কিন্তু কোথাও থেকে একটা আলাদা, যার বোধ হয় ওই শৈশবের যে বীজ ছিল, যে কোথাও দাশরথী রায়কে উদ্ধৃতি করছে, কখনো শচীন্দ্র বর্মন, কখনো জসীমউদ্দিনের ভাটিয়ারি বলছেন, আব্বাসউদ্দিনের ভাটিয়ারি বলছেন, আবার কখনো বব ডিলান ঝুঁকে যাচ্ছে। কারণ যে গান মানুষের কথা বলেছে সেটাই আমার সাধনার বিষয়। তার মধ্যে চামড়ার রং, চোখের রং, ভাষার বিভেদ কিছু নেই। We are all on the same boat, brothers. এই যে চিন্তাধারাটা, গানের ধারা, লোকায়ত সঙ্গীত একটা জায়গায় স্রোতস্বিনীর মতো বয়ে গেছে। সেই স্রোতস্বিনী যখন আন্তর্জাতিক চেতনার মহাসাগরে এসে উপস্থিত হলো, সেই সাগর মোহনায় আন্তর্জাতিক চেতনা গণসঙ্গীতের জন্ম। এই ডেফিনেশন হেমাঙ্গ বিশ্বাস দিয়েছেন, এবং এর থেকে ভালো ডেফিনেশন আমি এই ধরনের পিপলস মিউজিকের পাইনি। আন্তর্জাতিক চেতনার মহাসমুদ্রের সঙ্গমে কিন্তু এই মিউজিকের জন্ম। এই সময় ইউনিভার্সিটি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সারা পৃথিবী জুড়ে আমরাও স্লোগান শুনেছি, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। এই গানও লেখা হয়েছে, সিগার যেমন ফুলের খোঁজ করেছেন, ডিলনও তেমনি হাওয়ায় জবাব খুঁজেছেন। How many roads must a man walk down before you call him a man? Yes, and how many seas must a white dove sail before she sleeps in the sand? Yes, and how many miles must a cannonball fly before they're forever banned? Answer, my friend, blowing in the wind. The answer is blowing in the wind. এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে ওই শক্তিশালী গভর্নমেন্টের কাছা খুলে গেল। যুদ্ধ প্রত্যাহিত, আমরা চোখের সামনে সেই বয়সে, তখন আমাদের কুড়ির কোঠায় বয়স ঢুকছে কি ঢোকেনি, ১৯ পেরিয়ে কুড়ি, আমরা দেখলাম চোখের সামনে কামান হেরে গেল, নাপাম্বোমা হেরে গেল, কবিতা জিতলো, তুলি জিতলো, গিটার জিতলো, ব্যাঞ্জো জিতলো। এই বিজয়টা যে আমাদের কত অনুপ্রাণিত করেছিল, যে তাহলে আমার হাতে যে যন্ত্রটা আছে সেটা সত্যি খুব শক্তিশালী যন্ত্র, যদি মানবতার স্বার্থে ব্যবহার করা যায়। এই জিনিসটা, এই এই বিজয়টা আমাদের কিন্তু জীবনে একবার দেখা, আবার কখনো দেখবো কিনা জানি না। আবার তো পাপের ভারে যদি টলমল করে সব রক্ষাকর্তা, কেউ নিশ্চয়ই আসবেন। এবং এটা কিন্তু আমরা আমাদের জীবনে প্রত্যক্ষ করেছি, যে যতই শক্তিশালী রাষ্ট্র হোক, রবার যেটা সেটাই রবে।